তারপর কি লাগবে তোমার জন্মদিনে? না ভাই তুমি আছে বেশি। হ্যাঁ বুঝলাম। খাসনি কেন দাঁতে পোকা, বিলাস নে কেন বাবা? কি করতাছ তুমি, পড়তাছ? ও আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তো আজকে খেলো নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আমরা কানামাছি খেলি। না ভাইয়া আমি কানামাছি খেলছি না, আমি চাই না তুমি অন্ধের মতো করো। কেন? তুমি ছাড়া এই দুনিয়া আমার আর কেউ নেই ভাইয়া, তুমি অন্ধ হয়ে গেলে আমার কি হবে? আয় দূর পাগল, আমি কি অন্ধ হয়ে যাচ্ছি নাকি? এটা তো জাস্ট একটা খেলা, আর আমি কখনো অন্ধ হব না, বুঝছস? না ভাইয়া তুমি আমার কত আদর করো, আমার কত খেয়াল রাখো, তোমার কিছু হলে আমার কি আদর করবে? আরে বাবা রে, আচ্ছা ঠিক আছে, আমি আর কানামাছি খেলবো না, আর কখনো কানামাছি নামিনি মোনা, ঠিক আছে? আসো আমরা অন্য কিছু খেলি। হ্যাঁ আচ্ছা, এই দেখো এই যে বইটা আছে না, এই বইটার মধ্যে এই মানুষ, এটা কি মানুষ? কয়টা মানুষ, যে বের করতে পারবে সে জিতবে, ঠিক আছে? ললিপপ খাবে এখন, কই যাস? আরে মামার ফোনটা কিনে, এটা ভালো একটা ফোন, কি ফোন চালায় আলা, যা। সালাম আলাইকুম। আচ্ছা ভাই আপনার সমস্যাটা কি একটু বলবেন? আপনি আমার থেকে 60,000 টাকার মাল নিলেন, কিন্তু আপনি 40,000 থেকে পেড করলেন, 20,000 টাকা আমার দিতেছেন না কেন ভাই? এমন করলে কিন্তু বিজনেস করা অসম্ভব ভাই, আপনার সাথে কিন্তু আমার বিজনেসে জমতেছে না ভাই। ভাই আমার 20,000 টাকা আপনি কবে দিবেন বলেন না ভাই? এক মাস বুঝি না, আমার কালকের মধ্যে আপনার টাকাটা দিবেন তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা থাকবে, নাহলে থাকবো না ভাই। ঠিক আছে ভাই, আপনি কালকের মধ্যে আমার টাকাটা দিয়ে দিন যেমনি। আচ্ছা ভাই আমি এত কিছু বুঝি না, আপনি আমার কালকের মধ্যে টাকাটা দিবেন যেমনি, মনে যেন থাকে ভাই। ঠিক আছে না ভাই, আপনি মাল পরে দিব, আগে আপনি টাকা পেড করেন, তারপর আপনার মাল পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখছি, সালাম আলাইকুম। একটা টেকা পাই বেটা, টেকা দেন, মেজাজ বেটা গরম বেটা, 20,000 টাকা বেটা দেন। আচ্ছা বন্ধু কিছু মনে করেছি, আমি 2 দিনের মধ্যে এত 2,000 টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার তো লাভ উঠছে, কিন্তু
তোর লাগে আমার ওই সম্পর্ক টাকা সম্পর্ক তুই এর কেমন কথা কইস এমনা বন্ধু দিয়ে মান খেল করস ঠিক আছে আসলে তোর মত ফ্রেন্ড পে আমি এক লাখে ফিল করি পাম দে পাম দেখছস পাম না যেটা সত্যি এটাই বলতেছ বুঝছি 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 আচ্ছা বন্ধু তুমি সবারে বাকি দাও রে হালাত দাও কই আমার তো কোনোদিন দিলা না তুমি চাও না হ্যাঁ তুই চাইছস এই তোরা কিন্তু মারমু আমি তুই চাইছস আমারতে না বন্ধু মজা করছি এমনি বল তোমার চলবো এগুলা বাদ দে এগুলা বাদ দে আসলে সব ঠিক করবি আর ঝগড়া করবি না কখন চল আমার লাগা ঠিক আছে বন্ধু যে 60000 টাকা বললাম না 20000 টাকা ওটা আমি পাইছি বুঝছো আর তুই আর তুই টাকার বুঝলাম না আমি তোর লাগি আমার টাকার সম্পর্ক তুই আমার টাকার কথা কর আরে বড় আসি গেছ না এই দেখে বুঝছো টাকার কথা না সমস্যা না টাকা তুই পাই দে না ওটা দিস তুই আরামে দিস পূজে আসি কি চল কে অবস্থা কেমলা ভালো আছ রে ছিলাম রে ভাই কটা দিন কাজে এত পেরা গেল কি আর কম লাস্ট দুটো দিন একটু সময় পাই ও বেচারা এই কদিন অনেক কাজের পেরা গেছে রে তুমি তো জান ভাই দাদা মজা হচ্ছে বেশ পেন না তোমরা তা চা খাবি দাও কাকা চা দেন তো কাকা তিনটা চা দেন এতক্ষণ লাগাইছে এখন আইতাছে না কখন আর কথা আছে কি রে আশিক জানার খবর দেওয়া হবে সবকিছু নিয়ে এসছো তো ঠিক আছে লগে পান আমার সময় যা করছে তুই তোরে তো কাঁচা দেওয়ার দরকার বেলা এই চুপ থাক মাল আমদার চুপ থাক চুপ থাক একের চুপ একের চুপ এটা থাক একের চুপ এটা লোকের লোকের বন্ধ মনে নাম
জানারে কি কর মনে আছে আমারে গোসল করাইছিলা হ্যাঁ আজ দা বন্ধু দিন করে গিয়েছিল বলে তোমার বন্ধু ছিল না আমি কিন্তু ভালো লাগছে হ্যাঁ সর্বদিকা আজ তো খবর আছে চোখে বন্ধু বন্ধু ডিমের খুশ আমার চোখে গেছে বন্ধু নাটকটা করে গেল নাটক করছে না জানো জন্মদিন আমাদের প্রতিটা মানুষের জন্য স্পেশাল একটা দিন কিন্তু আমরা এই জন্মদিন বিভিন্ন উপায়ে পালন করে থাকি কিন্তু বর্তমানে
একটি ভিন্ন উপায়ে বার্থডে সেলিব্রেশন চলছে, সেটা হচ্ছে যে ডিম আটা ময়দা মেরে বার্থডে সেলিব্রেশন করা। কিন্তু এমন করাটা কি ঠিক? আমাদের আজকের ভিডিওতে আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি যে সাধারণ এই ডিম আটা ময়দা মেরে বার্থডে সেলিব্রেশন করাতে একটা জীবন নষ্ট হয়ে গেল। সম্প্রতি একটি ঘটনা আমাদের অনেকেরই জানা আছে। কিছুদিন আগে বার্থডে সেলিব্রেট করতে গিয়ে একটি ছেলের চোখে দীপের খোসা লেগে যায়। তা দেখে ছেলেটা অনেকটা অন্ধ হওয়ার পথে ছিল। আর চলুন আমরা এরকম জন্মদিন পালন করা থেকে বিরত থাকি, এভাবে যাতে কারো স্পেশাল দিন অভিশপ্ত দিনে পরিণত না হয় সেটাই আপনাদের কাছে আমার কামনা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।